ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় চেয়ারম্যান প্রার্থী উদ্যোগে গণসংযোগ উঠান বৈঠক ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের এক নং মনিয়ন্দ ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি খালিকুজ্জামান আলমগীর ভূঁইয়ার টেবিল ফ্যান মার্কার উদ্যোগে নির্বাচনী গণসংযোগ ওঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে প্রচার প্রচারণার শেষ সময়ে তারা নিজ এলাকার সাহেব সর্দার ও মুরব্বীদের সমন্বয়ে ইউনিয়নের প্রায় প্রতিটি গ্রামে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ইউনিয়নের বড় লৌহঘর ও বড় গাঙ্গাইল গ্রামে উঠান বৈঠকের আয়োজন করে তার কর্মী সমর্থকেরা এতে সভাপতিত্ব করেন মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ কামাল ভূঁইয়া আশেপাশের কয়েক গ্রামের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত উঠান বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মিয়া আব্দুল মতিন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মফিজুর রহমান শিশু টনকি গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি সুবেদার মিজানুর রহমান ভূঁইয়া টনকি সাদিকুল উলুম আলিম মাদ্রাসার সভাপতি ও অবসরপ্রাপ্ত সোনালী ব্যাংক কর্মকর্তা হাজি সামসুল হক ভূঁইয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ভোটার ও কর্মী সমর্থগণ সহ আরও অনেকে এ সময় বক্তারা বলেন আমাদের চেয়ারম্যান প্রার্থী হাজি আলমগীর ভুঁইয়া ছাত্র জীবন থেকে আওয়ামী রাজনীতির সাথে জড়িত তিনি একজন সৎ মেধাবী ও বিচক্ষণ ব্যক্তি এলাকার উন্নয়নের স্বার্থে সকলের উচিত তাকে ভোট দিয়ে চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করা তারা আরও বলেন এই ইউনিয়নে যেহেতু দলীয় প্রতীক ছাড়া নির্বাচন হচ্ছে তাই ভোটারদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে উঠান বৈঠক থেকে সকলে হাজি খালিকুজ্জামান আলমগীর সমর্থন প্রদান করেন আর চেয়ারম্যান প্রার্থী হাজি খালিকুজ্জামান আলমগীর বলেন আমি জনগণের সেবা করার জন্য চেয়ারম্যান প্রার্থী হয়েছি জনগণ যদি আমাকে ভোট দিয়ে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করে তাহলে সুখে দুঃখে সময় তাদের পাশে থাকার চেষ্টা করব উল্লেখ্য আগামী ছাব্বিশে নভেম্বর রবিবার ইউপি নির্বাচনে আখাউড়ার পাঁচটি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে নিজস্ব প্রতিনিধি পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া টিভি ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া